ক্যাডবেরির প্যাকেট খুলতেই দেখা গেল চকলেটে ক্রিমি ঘুরে বেড়াচ্ছে। চমকে উঠলেন সোহম চক্রবর্তী, সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ক্যাডবেরির প্যাকেট খুলেই অবাক হলেন সোহম, চকলেটের গায়ে বেয়ে বেড়াচ্ছে বড় পোকা, কি কাণ্ড! এমন ঘটনা সম্মুখীন হতে হবে তাকে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সামাজিক মাধ্যমে তাই তো ছবি শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন সোহম চক্রবর্তী। যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ক্যাডবেরির গায়ে বেয়ে বেড়াচ্ছে পোকা। ছবিটি শেয়ার করার পাশাপাশি লম্বা পোস্ট করেছেন সোহম। অভিনেতা লিখেছেন, একই সঙ্গে অপ্রীতিকর এবং বিস্ময়কর, ক্যাডবেরির চকলেটের প্যাকেটে পোকা দেখতে পাবো এমনটা আশা করিনি, হতাশ এবং বিরক্ত। আপনি যদি বাচ্চাদের বা প্রিয়জনকে ক্যাডবেরির চকলেট উপহার দেবেন পরিকল্পনা করেছেন, তবে সতর্ক থাকুন, আমার ক্যাডবেরির চকলেটের একটা ক্রিমি খুঁজে পেয়েছি। সোহম ক্যাডবেরির ছবি দিয়ে হতাশা প্রকাশ করেছেন। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, সোহম প্রথম নয়। অনেকবারই সামাজিক মাধ্যমে এরকম অভিযোগ উঠেছে ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে, তখনও ক্ষোভ উগরে দিয়েছেন ক্রেতারা। বন্ধুরা, বর্তমানে বেজায় ব্যস্ত অভিনেতা সোহম চক্রবর্তী, শোনা যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী পরিমণির সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এছাড়াও সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে শাস্তি ছবিটি, সেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তী দেবশ্রীকে অভিনয় করতে। শেষবার প্রধান ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অভিনেতা সোহম চক্রবর্তী যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সে বিষয়ে আপনাদের কি বক্তব্য জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।